বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, তারপর আমি এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলটার বদলে ঘি বা বাটার দিয়েও এটাকে মাখতে পারেন। বন্ধুরা, এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেলটার সাথে এবং দেখুন এটা দানা দানা হয়ে গেছে। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দেবেন। তো নুনটাকে দিয়েও আমি খুব ভালোভাবে দেখুন ময়দাটার সাথে এগুলিকে মাখিয়ে নিয়েছি। এবং দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ঢেকে এরকম দানা বেঁধে গেলে ভাববেন যে ময়দাটা মাখাটা পুরোপুরিভাবে হয়েছে। তো দেখুন, এখানে আমার ময়দা মাখাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তো প্রথমে অল্প করেই জল দিয়েছি আমি, এটাকে অল্প অল্প জল দিয়েই মাখাতে হবে। তারপর আরও একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, দেখুন আমি এটাকে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে প্রায় 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটাকে আমি প্রায় 6 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং দেখুন এটা কিন্তু খুবই সফট হয়ে গেছে, একদম নরম। তো আমরা কিন্তু এটাকে প্রায় 5-6 মিনিটের জন্য রেখে দিলে অনেকটাই সফট এবং নরম হয়ে যায়। তো আপনারাও এটাকে এরকমভাবে রেখে দিলে ডোটা আরও সফট হয়ে যাবে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ সময় এখন মুঠে নিচ্ছি। এখানে আমি 7টি লেচি কেটে নিয়েছি। দেখুন তো প্রায় সবগুলি এক সাইজই দেখা যাচ্ছে। এখন আমি এগুলিকে একটু হাত দিয়ে গোল করে নেব, তাতে কিন্তু এটাকে বেলার সময় সমান থাকবে। সবগুলি লিচিরই সাইডগুলিকে এখন আমি ঠিক এরকমভাবে গোল করে নেব। তো বন্ধুরা, দেখুন এখানে আমি সবগুলি লিচিকেই ঠিক এরকমভাবে গোল করে নিয়েছি। এখন আমি এগুলিকে বেলে নেব। এগুলিকে বেলার জন্য এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। তো এটার উপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি বেলে একটা রুটি বানিয়ে নিয়েছি এবং অনেকটা গোল করে বানিয়েছি আর অনেকটাই পাতলা টাইপের। তো বন্ধুরা, সবগুলি রুটি আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি বাকিগুলিকে সরিয়ে। তো এটার উপর একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলটার বদলে ঘি বা বাটারটাকেও লাগাতে পারেন। তারপর আমি এটার উপর তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবটা রুটির উপর ভালোভাবে আমি তেলটাকে লাগিয়ে নিয়েছি এবং এরপর এটার উপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে দিচ্ছি ভালোভাবে। পুরো রুটিটার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালোভাবে লাগাতে হবে। এখন আমি এটার উপর আরও একটি রুটি রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রুটিগুলি কিন্তু প্রায় সেম এক সাইজের হয়েছে। তো আপনারাও ঠিক এরকম করে বানানোর চেষ্টা করবেন। এটার উপরেও আমি সেমভাবে তেল মাখিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে আরও একটি রুটি রেখে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটার বদলে ময়দাটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো সেমভাবে আমি রুটিটাকে রেখে দিচ্ছি এটার উপরেও। তো বন্ধুরা, এখানে আমার 3টি রুটিকে রেখে দিয়েছি। তো বাকিগুলিকেও সেমভাবে তেল লাগিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি সবগুলি রুটি একটার উপর একটা দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে এটাকে আমি এখন রোল করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এটাকে রোল করতে হবে।
তারপর একটু জল দিয়ে উপরের অংশটাকে ভিজিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা ছুটে যেতে পারে। এটার উপর আমি একটু জল লাগিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঠিক এরকম ভাবে রোল করে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, ঠিক এরকম ভাবে আমি 3-4 বার করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে এটা একসাথে ভালোভাবে লেগে যায়। তো এখন আমি এটার সাইডগুলিকে কেটে সমান করে নিচ্ছি। তো দুটো সাইডই আমি ভালোভাবে সমান করে কেটে নিয়েছি। এখন আমি ঠিক এক সাইজে এগুলিকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সবগুলিকে ঠিক এক সাইজে কেটে নিয়েছি। এখানে আমি একটা রেখে বাকিগুলিকে সরিয়ে নিয়েছি। এখন আমি এটার উপরে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। ঠিক এরকম ভাবে হাত দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে দিতে হবে। তারপর আমি বেলনের সাহায্যে এটাকে ঠিক এরকম করে পাতলা করে বেলে নিচ্ছি। এটাকে কিন্তু বড় বেশি বড় করা যাবে না, ঠিক আমি যতটুক সাইজে এটাকে বেলেছি আপনারাও এতটুক সাইজেই বেলবেন, না হলে কিন্তু আবার এটা একসাথে লেগে যেতে পারে। তো সেমভাবে এখন আমি সবগুলিকে এমনভাবে বেলে নেব। তো বন্ধুরা দেখুন, এগুলিকে আমি বেলে নিয়েছি। এখন আমি এগুলিকে সাইডে রেখে দেব এবং চিনির শিরাটা তৈরি করব। তো বন্ধুরা, শিরাটা রেডি করার জন্য এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা চিনিটাকে মিষ্টির অনুমান করে দেবেন এবং যতটা খাজা বানাবেন ঠিক এটার পরিমাণ অনুযায়ী বানাবেন। তারপর আমি 2 চামচ চিনির সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জল। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে গোটা এলাচ। এলাচটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসে, অনেকটাই ভালো লাগে। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাতে চিনিটা গুলে যাবে। তো বন্ধুরা, এটাকে এখন আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব এবং এটাকে খুবই ঘন করে নেব। তো বন্ধুরা, শিরাটা হয়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে। তো অনেকটাই আঠালো আঠালো হয়ে গেছে, ঠিক একতারের মতন এটা হয়ে যাবে। দেখুন, হাত দিয়ে এটাকে চেক করে নেবেন যে এটা অনেকটা আঠালো এবং একতারের মতন হয়েছে কিনা। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, শিরাটাকে নামিয়ে তারপর আমি আবার চুলো একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি খাজাগুলিকে ভাজার জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে পরিমাণ মতো তেল। তেলটাকে কিন্তু একটু বেশি দিতে হবে, যাতে এগুলি একদম ডুবু ডুবুভাবে ভাজি হয় এবং খাজাগুলিকে কিন্তু ডুবু তেলেই ভাজতে হবে। তেলটাকে আমি এখন কিছুক্ষণ সময় ভালোভাবে গরম করে নেব একটু। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে একটা খাজা দিয়ে দিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি এবং এটাকে কিন্তু একদম হালকা আঁচে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এগুলি কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে। তো এগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরগুলো ভালোভাবে হবে না এবং একটু পরপরই এগুলিকে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে এটা লাল হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখুন, এগুলি হয়ে গেছে। তো এগুলিকে এখন আমি নামিয়ে নেব এবং কালারটা কিন্তু ঠিক এরকমই হবে। এখন আমি সবগুলি সেমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, খাজাগুলি রেডি হয়ে গেছে এবং সবগুলি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এখন আমি এগুলির উপর
শিরাটাকে লাগিয়ে নেব। তো দেখুন এখানে আমি শিরাটাকে নিয়ে নিয়েছি, একটা একটা করে আমি ভালোভাবে খাজাগুলির উপরে এখন শিরাটাকে এমনভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলি খাজার মধ্যেই আমি এখন ঠিক এরকমভাবে শিরাটাকে লাগিয়ে নেব। দেখুন এখানে আমি প্রায় অর্ধেক খাজাগুলিকে শিরায় ভিজিয়ে নিয়েছি, এখন আমি এগুলিকে তুলে নেব এবং বাকিগুলিকেও ভিজিয়ে নেব। বন্ধুরা দেখুন সবগুলি খাজাকেই আমি শিরায় ভিজিয়ে নিয়েছি এবং দেখুন এগুলির উপরে কিন্তু শিরাটা শুকিয়ে একটু সাদা সাদা হয়ে গেছে এবং দেখতে অনেকটাই ভাল লাগছে। তো বন্ধুরা এখন আমি এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এবং দেখুন এটার ভেতরটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মচমচে হয়েছে। তো আশা করছি রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক এরকম ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে।